আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি সেলিনা মালিক সুমি। পাটুরিয়া দৌলুদিয়া নৌপথে সাতটি ছোট ট্রাক ও দুটি বড় ট্রাক নিয়ে রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখন পর্যন্ত 10 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সকাল 8:30 পাটুরিয়ার 5 নম্বর ঘাটের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC এর আরিচা আঞ্চলিক কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে দৌলতিয়া ফেরিঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করে ফেরিটি। সকালে কুয়াশা কেটে গেলে তীরে আসার সময় বলগেটের সঙ্গে ধাক্কা লেগে 5 নম্বর ঘাট এলাকার কাছাকাছি রজনীগন্ধা নামের ফেরিটি ডুবে যায়। ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। এদিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতিয়া ঘাট এলাকা পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন। মাঘের শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের দাপুটে কাঁপছে উত্তরের জেলা জয়পুরহাট। টানা 7 দিন ধরে সূর্যের দেখা মিলছে না। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের রোগীর সংখ্যা। সবাইকে পর্যাপ্ত গরম কাপড় ও সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। হিমশীতল বাতাস আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের আরেক জেলা নাটোরও। সারাদিন সূর্যের দেখা না মেলায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। তীব্র শীত উপেক্ষা করে কাজে যাচ্ছেন শ্রমজীবীরা। শিশু ও বয়স্কদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। গরম কাপড়ের জন্য সরকারি বেসরকারি সহযোগিতার দিকে তাকিয়ে আছেন তারা। ঘন কুয়াশার কারণে কনকনে ঠান্ডা ঠাকুরগাঁও। শ্রমজীবী ছিন্নমূল কৃষকদের দুর্ভোগের কোনো শেষ নেই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/BanglaVision News এবং সাবস্ক্রাইব করুন youtube.com/BanglaVision News। ধন্যবাদ সবাইকে।